তো বন্ধুরা, অবশেষে এই প্যাচ প্যাচে গরমের হাত থেকে রেহাই পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী এবং এর সাথে সাথে বাংলাদেশবাসী। এবং এটা আমার মুখের কথা নয়, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগে দেওয়া লেটেস্ট অফিসিয়াল রিপোর্টে জানানো হয়েছে যে এমন একটা বিশেষ দিন আসবে যেই দিনকে কিন্তু বন্ধুরা বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বন্ধুরা, বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়ও কিন্তু উঠতে পারে। তো বন্ধুরা, ঠিক কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় উঠতে পারে, এছাড়াও ঠিক কোন সময় বৃষ্টিপাত হতে পারে, এছাড়াও কবে বৃষ্টিপাত হতে পারে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে বিস্তারিত সমস্ত তথ্য জানিয়ে দেবো। তাই ভুলেও আপনি এই ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে পাশে না রেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা অফিসিয়াল রিপোর্টটা দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা লেটেস্ট রিপোর্ট প্রকাশিত করা হয়েছে, যেই লেটেস্ট রিপোর্টে কিন্তু একাধিক জেলাতে বৃষ্টিপাতের কথা উল্লেখ করেছে, দেখতে পাচ্ছেন এখানটাই। যদি আমরা আজকের দিনটা দেখি, আজকের দিনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয়ের পাদদেশে যে সমস্ত অঞ্চল রয়েছে, যেমন দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত অঞ্চলে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে রয়েছে। এছাড়াও সিকিমের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, RA/TS, অর্থাৎ এখানে বলছে রেইন কিংবা থান্ডার স্টর্ম, অর্থাৎ বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কথা এখানটায় উল্লেখ করেছে, যেটা সিকিম এবং হিমালয় পাদদেশে যে সমস্ত অঞ্চল রয়েছে উত্তরবঙ্গের জেলা, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি আমরা জেলাগুলো দেখি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন দিন, আজকের দিনটা ধরে, অর্থাৎ 11 তারিখ সকালবেলা 8:30 থেকে 12 তারিখ সকালবেলা 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে না। কিন্তু যেই 12 তারিখের দিনটা পড়বে, 12 তারিখে সকালবেলা 8:30 থেকে মোটামুটি 13 তারিখের দিনকে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কথা এখানটায় বলেছে। তবে 14 তারিখ কী হতে পারে সেটার ব্যাপারেও আমরা আসবো লাইভ আপডেটে বিস্তারিত দেখা যাবে। দেখতে পাচ্ছেন RA/TS লাইকলি 1 or 2 places ওভার বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলার ক্ষেত্রে অফিসিয়ালিভাবে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। বিহারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনের ক্ষেত্রে রয়েছে। তো বিহার এছাড়াও কিন্তু উড়িষ্যার দিকে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেরি না করে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিন্দুমাত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং মেঘের যে সম্ভাবনা সেটাও কিন্তু খুবই কম রয়েছে, বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। এবং যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একাধিক অঞ্চলে কিন্তু আজকের দিনকে বৃষ্টিপাতের কথা এখানটা দেখাচ্ছে। আমরা যদি একটুখানি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবং এখানে যে অঞ্চল রয়েছে, পাঁশকুড়া রয়েছে, কোলাঘাট, এছাড়াও বজবজ, কলকাতা আশেপাশের দিকে, অন্যদিকে ব্যারাকপুর, এছাড়া আমরা চন্দননগর, পাবনা, এই সমস্ত স্বরূপনগর আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বলে আমরা এই মুহূর্তে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশ ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অভয়নগর রয়েছে, যশোর, নড়াইল, গোপীনাথপুর রয়েছে, এছাড়াও শিবচর রয়েছে, অন্যদিকে গৌরনদী থেকে শুরু করে একাধিক অঞ্চলগুলোর ক্ষেত্রে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার একটা সতর্ক সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে দেখতে পারবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হতে আরম্ভ করে দেবে। আমরা দেখব রবিবার 10 তারিখের দিনকে কী হতে পারে। দেখতে পাচ্ছেন রবিবার 10 তারিখের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এই যে অঞ্চল রয়েছে মেহেরপুর, আলামডাঙ্গা, পাংশা, এছাড়া আমরা পাবনা দেখতে পাচ্ছি, পাগনা, মাগুরা রয়েছে, কচ্ছেদপুর রয়েছে, এই সমস্ত অঞ্চলে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে সৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আগরতলার আশেপাশের দিকে ব্রাহ্মণবাড়িয়া এই যে অঞ্চলটা রয়েছে, এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে
সিলেটের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তুলনামূলকভাবে আগামী কালকের দিনকে বাংলাদেশের ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত ঘটবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে, তবে আকাশ মেঘলা থাকতে পারে। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে সোমবার 11 তারিখের দিনকে পৌঁছে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সোমবারের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই, তবে বাংলাদেশের ক্ষেত্রে কোথাও কোথাও সোমবারের দিনকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার আশেপাশের যে সমস্ত অঞ্চল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় কুমিল্লা চত্বরটার দিকে, এছাড়াও ব্রহ্মানপাড়া রয়েছে, এছাড়া আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা দেখতে পারবো আরও বেশ কয়েকটা এলাকা যেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে চলছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অতটাও কিন্তু বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবারের দিনকেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কিংবা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে বুধবার 13 তারিখের দিনকে পৌঁছে যাচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন বুধবার দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে সমস্ত অঞ্চল রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, অর্থাৎ বগুড়া রয়েছে, সরিষাবাড়ি রয়েছে, মহাদেবপুর রয়েছে, এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত আপাতভাবে বাংলাদেশ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে লাগাতার থাকবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রপার বৃষ্টিপাত এখনও পর্যন্ত আসেনি। দেখতে পাচ্ছেন খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত বুধবার 13 তারিখের দিনকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, এছাড়াও বিষ্ণুপুর, কোতুলপুর, সোনামুখী এই সমস্ত এলাকাগুলোর দিকে দেখা যাচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা বলেছিল তেমনটা কিন্তু হতে পারে। খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার 13 তারিখের দিনকে কিন্তু তৈরি হবে এবং আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে একেবারে বৃহস্পতিবার 14 তারিখের দিনকে পৌঁছে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার দিনকে সকালবেলার ক্ষেত্রে পুরোদমে কিন্তু মোটামুটি একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হলেও ধীরে ধীরে মেঘ আসতে আরম্ভ করে দেবে এবং মোটামুটি দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে এই যে সমস্ত অঞ্চল রয়েছে যেমন বাঁকুড়া রয়েছে, দুর্গাপুর রয়েছে, ঘোষকারা রয়েছে, বোলপুর রয়েছে, কাটোয়া রয়েছে, এছাড়াও বেলেডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর রয়েছে, সিউড়ি রয়েছে, রামপুরহাট রয়েছে, তো বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার 14 তারিখের দিনকে থাকবে এবং মোটামুটি এই বৃষ্টি নদিয়া সহ এই সমস্ত যে অঞ্চল রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও আমরা বর্ধমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অন্যদিকে কলকাতার ক্ষেত্রেও কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোলাঘাটের আশেপাশের দিকে বৃষ্টিপাত ঘটছে, এছাড়াও চন্দননগর, খড়দার এই সমস্ত অঞ্চল, হাবড়ার দিকে এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার 14 তারিখের দিনকে সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ বৃষ্টিপাতটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেই ঘটবে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হরিয়াকুন্দা অঞ্চল রয়েছে, এছাড়াও ঝিনাইদহ অঞ্চল রয়েছে, তো এখানেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝিনাইদহ থেকে অনেকেই দেখে 8.2 মিলিমিটারের কাছাকাছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, ফরিদপুর থেকে শুরু করে নাগারপুর, ঢাকা এই সমস্ত পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে শুক্রবার 15 তারিখের দিনকে যাব, তো শুক্রবার 15 তারিখের দিনকে আমরা চলে আসছি এবং দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এবং মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালোই রয়েছে। কোলাঘাট, তমলুকের ক্ষেত্রে বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে দুপুরবেলার দিকে, বিকালবেলার দিকে পেরোতে না পেরোতে সেই বৃষ্টিপাতটা আবারও মিশে গিয়েছে এবং শনিবার 16 তারিখের দিনকে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন শনিবার 16 তারিখের দিনকেও কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে, যেখানে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাবনা যে অঞ্চলটা রয়েছে পাবনার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা ভয়াবহভাবে বেড়ে যাবে, প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাবনা, ভেড়ামারা রয়েছে, আলামডাঙ্গা রয়েছে, মেহেরপুর রয়েছে, এছাড়াও শিবালয় অঞ্চল রয়েছে, টাঙ্গাইল অঞ্চল রয়েছে,
এছাড়া আমরা ফরিদপুর দেখতে পাচ্ছি, বালিয়াকুন্ডি মাগুরা অঞ্চল দেখতে পাচ্ছি, কচ্ছেদপুর দেখতে পাচ্ছি। তো এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু একাধিক জেলাতে বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে যে শনিবার, তার পরের শনিবার দিন থেকে কিন্তু পুরো দমে বৃষ্টিপাত শুরু হতে আরম্ভ করে দেবে এবং বেশ কয়েকটা এমন অঞ্চল থাকবে যেখানে কিন্তু জল জমে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো মোটের মতো বৃষ্টিপাত শুরু হতে আরম্ভ করে দিয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে সাথে কিন্তু কালবৈশাখী ঝড়েরও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বায়ুর গতিবেগ মোড়ে গেলেই কিন্তু পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর, বোলপুর, কাটোয়া এছাড়াও নদিয়ার দিকে কিন্তু রবিবার 17 তারিখের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বারবার বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে এবং এর সাথে সাথে বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। সোমবার 18 তারিখের দিনকেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে। আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে গিয়ে টোটাল 10 দিনে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন পরবর্তী 10 দিনের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে প্রায় বর্ধমানের ক্ষেত্রে অলমোস্ট 40 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত ঘটবে, নদিয়ার ক্ষেত্রে প্রায় 30 মিলিমিটার রয়েছে। আমরা যদি মুর্শিদাবাদের ক্ষেত্রে যাই, মুর্শিদাবাদের দেবগ্রামের আশেপাশের দিকে 40 মিলিমিটারকে ক্রস করে ফেলছে, বাঁকুড়ার ক্ষেত্রেও প্রায় 10 মিলিমিটার, পুরুলিয়ার ক্ষেত্রে খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কলকাতার দিকে আসলেও কিন্তু কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তো তুলনামূলকভাবে বাঁকুড়া, বর্ধমান এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং এক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চল ব্যতিক্রম থেকে গেল। উপকূলবর্তী অঞ্চলে সেই রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি তাকায়, বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি ভয়াবহ ভারী বৃষ্টিপাত, যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা ঢাকার আশেপাশের অঞ্চলে প্রায় 81 থেকে 82 মিলিমিটার পৌঁছে যাচ্ছে, কাপাসিয়ার ক্ষেত্রেও প্রায় 75-76 মিলিমিটার রয়েছে। সিলেটের ক্ষেত্রে গেলে আপনি চমকে যাবেন, সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা 280 মিলিমিটারকে ক্রস করে ফেলেছে। তো সবথেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত এই সিলেট সহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো ক্ষেত্রে যাবে এবং হামেশাই কিন্তু খুবই সহজভাবে 300 থেকে 400 মিলিমিটার কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সবথেকে বেশি যে বৃষ্টিপাত সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুনাইঘাট অঞ্চল রয়েছে, এখানে 400 মিলিমিটার, প্রায় 40 সেন্টিমিটারের ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জন্তিয়াপুরের ক্ষেত্রে 480 মিলিমিটার। আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা পরিমাণ মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রায় কিন্তু 500 মিলিমিটারকে ক্রস করে ফেলছে, অর্থাৎ প্রায় কিন্তু বলা যেতে পারে যে বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় 50 সেন্টিমিটার কিন্তু হতে চলেছে, যেটা কিনা অনেকটাই বেশি ভয়াবহ চিত্র বাংলাদেশের ক্ষেত্রে করে তুলতে পারে। তবে বাংলাদেশের ক্ষেত্রে আরও যে সমস্ত অঞ্চল রয়েছে, রংপুর, কালাই, মনমোহনসিং, ঢাকা, কুমিল্লা, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই। অন্যদিকে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিহাট, লালমোহন, মাথাবিড়িয়া, শ্যামনগর এই নিচের অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো তুলনামূলকভাবে উত্তরবঙ্গ এছাড়াও কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে উত্তর বাংলাদেশ রয়েছে, এছাড়াও সিলেটের অঞ্চলগুলোর ক্ষেত্রে তুফান এবং মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব একেবারে বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পারবো যে ঝড়ের গতিবেগ কেমন টাইপে থাকতে চলেছে। আজকের দিনকে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু একটা হালকা মাঝারি দমকা বাতাস বইবে উপকূলবর্তী অঞ্চলের দিকে। দেখতে পাচ্ছেন 40 থেকে 41 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু দমকা বাতাস বইছে, সেরকমভাবে ভয়ঙ্কর ঝড় আজকের দিনকে সৃষ্টি হবে না এবং আগামী কালকের দিনকেও একই রকম থাকবে। কলকাতা আশেপাশের দিকে প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা হালকা মাঝারি দমকা বাতাস বইতে আরম্ভ করে দেবে এবং মোটের মতে কালবৈশাখী ঝড়ের উদ্বেগ কিন্তু আগামী কালকে থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ঝড় বারবার কিন্তু দক্ষিণবঙ্গের বুকে আছড়ে পড়ছে এবং উপকূলবর্তী অঞ্চল সব থেকে বেশি প্রভাবিত হবে, যেখানে উপকূলবর্তী অঞ্চলে প্রায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ উঠতে পারে। এই মুহূর্তে আমরা বুধবার 13 তারিখের দিনকে পৌঁছে যাচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু বেশ ভালোই ঝড় উঠতে আরম্ভ করে দিয়েছে। তো ঝড়ের পরিস্থিতি লাগাতার চলতে থাকবে। যদি আমরা একেবারে গড় যদি ঝড়ের গতিবেগটা দেখি বায়ুর দিক এবং গতিমোড়ে আসলে আমরা দেখতে পারবো যে গড় কতটা গতিবেগে ঝড় উঠতে পারে। তো দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় 50 থেকে 55, কোথাও কোথাও 60
কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ঝড় উঠতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় উঠতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে খুব বেশি একটা ঝড় নেই, আগামী 3 দিনের মধ্যে ঝড়ের গতিবেগটা মোটের মধ্যে সেমই থাকবে, প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে। পরবর্তী 5 দিনের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন যে কলকাতাবাসীর ক্ষেত্রে বেশ ভালোই ঝড়ের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে, প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। হলদিয়ার আশেপাশের দিকেও কিন্তু প্রায় 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, পুরুলিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি 50 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। পরবর্তী 10 দিনে আসলে কিন্তু পুরোপুরি চিত্রটা পাল্টে যাচ্ছে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে সাইকল বা পাংশা বালিয়াকুন্ডি এখানে কিন্তু যে ঝড়ের গতিবেগ সেটা অলমোস্ট প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টার রেকর্ডকে ব্রেক করে দিয়ে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে যাচ্ছে। তো বুঝতে পাচ্ছেন যে বেশ ভালোই কিন্তু ভয়ানক ঝড় সৃষ্টি হতে চলেছে। এবং মালদার ক্ষেত্রে চিত্রটা একেবারে আলাদা, যেখানে 80 কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও কিন্তু বেশি গতিবেগ নিয়ে মারাত্মক কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই কিন্তু লেটেস্ট আপডেট দিতে পাচ্ছি, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিড়ে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।